কিছু হবে না, কিচ্ছু হবে না শোনা, লক্ষ্মী শোনো আমার। অপারেশন হয়ে যাওয়ার পর এই যে বেডে নিয়ে এসে রেখেছে, এখনো হালকা হালকা ঘুরে আছে সে। আমরা গেছিলাম ভোর 6:30টার সময়, ফিরেছি 2:30টার সময়। অপারেশনে নিয়ে গেছিল ওকে 9টার দিকে, আধ ঘন্টার মতো অপারেশন করতে লেগেছে। গুড ইভিনিং বন্ধুরা, আমার ছেলের অপারেশন হয়ে গেছে। এখন আমি বাড়ি 2:30টার সময় দুপুরবেলার চলে এসেছি। এখন ছেলেকে দেখো, এই যে খুশি আছে, আজকে আমিও খুব শান্তিতে আছি। ভালো লাগছে বেটা? হ্যাঁ ঠিক আছে, শরীর ঠিক আছে? তুমি কোথায় জানি কি করছি, ভিডিও নিজের বন্ধুদের দেখা। একদম ভালো আছো তো? সবাইকে বলে দাও। আমি প্রচুর ভালো আছি, মানে সকাল থেকে। সকাল থেকে ভালো আছো? একটুও কান্দু কান্দু করেন না বাবা আমার, একটুও কান্দু কান্দু করেন। গুড বয় আমার। নিচে ফেলে যাক, আমার বাটিতে ফেলো, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ফ্যামিলি ব্লগে আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমি মোটামুটি আছি। ভালো তো, খুশি তো অবশ্যই মাথাটায় আছে, কিন্তু ছেলের একটু ব্যথা ট্যাথা আছে বলে এখনও ওটা পুরো খুশি হয়ে উঠতে পারিনি, কিন্তু মনে আনন্দ অবশ্যই আছে। এই যে ছেলে, বাবাই এখনই একটু আতপ চালের ভাত, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে খাইয়ে দিলাম। আমরা টিফিন করিনি, আমি শুধু জাস্ট চা খেয়েছি, আর কিছু খাইনি এখনো। ভালো, একটু আপনাদের সামনে আসি। কালকে যে কি দিনটা গেল, আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না, মানে কি কষ্ট, কি কষ্ট একটা মায়ের ক্ষেত্রে বাচ্চা গরম করে পাঠানো। মানে আমি তো জানতাম যে ওখানে টয়লেটের জায়গায় অপারেশন হবে, অত কিছু করবে না। উমা পরে দেখি চ্যানেল করছে, এ করছে, বাবা রে, এগুলো জানে না, কিন্তু ও চ্যানেল যে করছে তাকিয়ে আছে হা করে। আমি অবাক, আমার ছেলে, আমি যেভাবে ভয় পাচ্ছিলাম সারাটা রাত, মানে যতদিন অপারেশন হচ্ছে শুধু কেঁদে কেঁদে কাটিয়েছি, সেই বাচ্চাটা চ্যানেল করছে এরকম করে তাকিয়ে, আমি অবাক হয়ে গেছি। অবাক অবাক সত্যি, ও যেভাবে আমাদেরকে মানে কপারেট করেছে, যে মানে কোনো ভয় দেখায়নি, ওর জন্য আজকে আমি অনেক শান্তি, অনেক শান্তি। সবাই যে যে দেখেছে সবাই বুঝি বাচ্চাটার তো অনেকে সাহস আছে, কিন্তু এতটা ছিল না। কোথার দিয়ে হয়ে গেল, কারণ যেদিন ফার্স্ট ডাক্তার দেখাতে গেলাম যে মেদিনীপুরে, সেদিন দেখি যে ও যখন ব্লাড নিতে যাবে সে কাঁদলো, পুরো ল্যাবটাকে মাথায় উঠিয়ে দিলো। সে ল্যাবের লোকগুলো সব উঠে এলো, যে বলছে কি হচ্ছে বাচ্চাটার, কে মোবাইল দেখাচ্ছে, কে কি করছে, সে কে কথা ভুলাচ্ছে। কিন্তু কালকে এত বড় ওর উপর দিয়ে ঝড়টা গেল, কিন্তু সে কিন্তু একদম ভুল। আজ থেকে আমার ছেলেকে আর ব্যাড বয় বলা যাবে না।
আমার ছেলে কিটা একদম গুড বয়, তাই তো? হ্যাঁ, তুমি হাসপাতাল থেকে বেরিয়ে কি বলেছো সবাইকে? আমি কি করেছি? স্কিপ করে গেছে ও। কি কি জানে স্কিপ? সে গ্রানি ভূতের খেলাটাতে, বুঝতে পারছেন? আমার ছেলে মোবাইল একদম ধরে না, যার জন্য এইসব গ্রানি ভূত তো কিচ্ছু জানে না। গ্রানিতে যখন জিতে যায় লাস্টের দিকে স্কিপ করে, সে স্কিপ করেছে। এই স্কিপ মানে তো কত কি করেছে? স্কিপ করে মানে বেরিয়ে গেলে? স্কিপ না, স্কিপ আই স্কিপ ও স্কিপ। কত শান্ত! হ্যাঁ ঠিক আছে, আর কথা বলবো না। কালকে কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেগুলো আমি প্রথমেই দিয়ে দেবো, দেখে নেবেন আপনারা, ঠিক আছে?